হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন WB ইনফরমেশন ইউটিউব চ্যানেল। আপনারা প্রেসকে আমরা দিয়ে দেবো, যাতে আপনারা এটা দেখাতে পারেন যে অক্সিজেনটা তো আজকে সবচেয়ে বেশি প্রয়োজন, এবং সেক্ষেত্রে আমাদের নিজেদের, আমরা এনজিওদেরও ধন্যবাদ জানাই, তারাও অনেকটা হেল্প করেছেন এবং আমরা নিজেরাও নিজেদের জন্য করেছি, এবং কিভাবে গভর্নমেন্ট কাজটা করেছে, কিভাবে মানুষ সাহায্য পেয়েছেন, কিভাবে আরও পেতে পারেন তার ডিটেলসটা এটা একটা ম্যানুয়ালে দেওয়া আছে, এটা আপনারা টোটাল পেয়ে যাবেন, প্রেসকে এটা দিয়ে দেওয়া হবে। দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের কাছে কিছু রিকোয়েস্ট এসছে যে বিধিনিষেধ চলবে, তাই যেমন বই বই বইয়ের দোকান, বই পাড়া, ধরুন রিটেল মার্কেট, যেটা হচ্ছে ওই জিনিসপত্র মুদির দোকান থেকে শুরু করে বিভিন্ন পাড়ায় যেসব দোকান থাকে, এইরকম আরও অনেক দোকান আছে। সুতরাং যেহেতু আমরা শাড়ির দোকান এবং সোনার দোকান, তাদের ইন্টারেস্টে আমরা 12টা থেকে 3টে খোলা রেখেছিলাম, এর সাথে রিটেল মার্কেটের দোকানগুলো যুক্ত হবে। আর এছাড়াও আইটি সেক্টরে 10% অফ স্ট্রেংথ তারা আইটি সেক্টরে কাজ করতে পারবে, এটাও অ্যালাউ করা হচ্ছে। আর কনস্ট্রাকশন অ্যাক্টিভিটিসের ব্যাপারে আমি আগেও আপনাদের বলেছিলাম যে যদি কোনো কনস্ট্রাকশন কোম্পানি নিজের কর্মীদের ভ্যাকসিনেশন দিয়ে তাদের যদি কাজে লাগায়, সেটাতে আমাদের কোনো আপত্তি নেই, প্রোভাইডেড সোশ্যালি ডিস্টেন্সিং মেনটেন করে, মাস্ক পরে এবং ভ্যাকসিনেশন নিয়ে, তবেই আমরা তাদের অ্যালাউ করব, এটা একটা বলা হয়েছে। এই তিনটে ইম্পর্টেন্ট। কোভিড নিয়ে আমি একটা লেটেস্ট রিপোর্ট দিই প্রেসের জন্য এবং সাধারণ মানুষের জন্য, যেটা হচ্ছে অ্যাক্টিভ কেসেস আমাদের, এটা 132,181 এখন আছে, কিন্তু এটা এখন কাম ডাউন হয়েছে, যেটা ছিল এটা গেছিলো 132,181 পর্যন্ত, কিন্তু এখন এটা কাম ডাউন হয়েছে 109,806। অর্থাৎ ডিউরিং দ্য ফার্স্ট ওয়েভ হায়েস্ট নাম্বার অফ অ্যাক্টিভ কেসেস ওয়ার 37,190। ডেলি নাম্বার অফ কেসেস